সকাল থেকে আজকে জানাচ্ছি আপনাদেরকে, রেশন দুর্নীতিতে একেবারে অ্যাকশন মোডে রয়েছে ইডি। এবং সকাল থেকে মোট ছটি জায়গায়, শহর কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা বেরিয়ে মোট ছটি জায়গায় চলছে ইডির তল্লাশি অভিযান। তার মধ্যে যেমন সল্টলেক রয়েছে, রয়েছে নিউ আলিপুর, তার পাশাপাশি রয়েছে বাগুইআটি মেট্রোপলিটন, 397 নিউ আলিপুর জি ব্লক সুনীল রাহানের বাড়িতে ইডি রেড চলছে। বাড়ির বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রিক। সরাসরি চলে যাব সেখানে। রিক, ঠিক এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ? 397 নিউ আলিপুর চি ব্লকে সুনীল রাহানের বাড়ির ঠিক সামনে প্রবীরদার রয়েছে সুনীল রাহানের বাড়ির সামনে, নিউ আলিপুর 397 জি ব্লক, শহর কলকাতার এবং শহর কলকাতা সংলগ্ন জেলায় সকালদের থেকে বিভিন্ন জায়গায় যে ইডির তল্লাশি চলছে, তার মধ্যে অন্যতম এই নিউ আলিপুর 397 জি ব্লক। মূলত দুটি কারণে সকাল থেকে ইডির তল্লাশি চলছে, একটি রেশন দুর্নীতি, আরেকটি হচ্ছে স্টক এক্সচেঞ্জের জন্য। এবং এই জায়গায় যে ছবিটা দেখা যাচ্ছে, যে এই আবাসনের দুতলায় রয়েছে সুনীল রাহানের বাড়ি, এবং ঠিক দুতলাতেই ইডি প্রথমে তাদের অ্যারেস্ট, ওই সার্চ ওয়ারেন্ট দেখায়, এবং তারপর তল্লাশি জিজ্ঞাসাবাদ সকাল থেকে চলতে থাকে। বাইরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা মোতায়েন রয়েছে, এবং একদম এই ব্লকের বাইরেই, অর্থাৎ অ্যাপার্টমেন্টের বাইরে নিউ আলিপুর থানার পুলিশ, তারা মোতায়েন রয়েছে সকাল থেকে। মনে করা হচ্ছে সকাল 6:30-7 নাগাদ এখানে ইডির আধিকারিকরা ঢোকেন। এবং স্টক এক্সচেঞ্জ যে বিষয়টা মূল কারণ, যে রেশন দুর্নীতির সাথে এই স্টক এক্সচেঞ্জ, যে এই সময়ে দাঁড়িয়ে রেশন দুর্নীতি নিয়ে বিভিন্ন জায়গায় যেমন তল্লাশি হচ্ছে, তেমন সেই টাকা যে স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রেও সেটার দিকেও জোর দেওয়া হচ্ছে। এবং সেই কারণেই সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি, তার মধ্যে এখনো পর্যন্ত যে তথ্য জানা যাচ্ছে, যে ভিতরে তল্লাশি চলছে, জিজ্ঞাসাবাদ চলছে, কিছু নথি হয়তো বাজেয়াপ্ত করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ঠিক কি অবস্থা ভিতরে সেটা এখনো পর্যন্ত, যতক্ষণ না বেরোচ্ছে বাইরে, ঠিক স্পষ্ট হচ্ছে না। প্রবীর দা, একদমই তাই। এবং যেমনটা তুমি যেমনটা বলছো, তা থেকে একটা বিষয় পরিষ্কার, যে বাকিবুর রহমান শঙ্কর আটতের জেরা করবার পর যে তথ্যটা সামনে আসে সেটা হলো বিপুল পরিমাণ টাকা ওই এই ফরেন মানি এক্সচেঞ্জের এক্সচেঞ্জ করে বিদেশে পাচার করা হয়েছে, এবং সেটা বিশাল একটা অঙ্ক। সেটা শুধুমাত্র শঙ্কর আটোর একটি মাত্র কোম্পানি থেকে হয়নি, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কোম্পানি থেকে হয়েছে, এবং তারই কি একজন এই সুনীল রাহানে রেক। একেবারে সেটাই মনে করছে ইডি আধিকারিকরা, যে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্যবসায়ী যারা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত রয়েছেন, জানা যাচ্ছে যে সুনীল রাহান, যিনি পেশায় একজন ব্যবসায়ী, কি ব্যবসার সাথে যুক্ত রয়েছে সেটা আশা করি ভবিষ্যতে জানতে পারবো, এবং ব্যবসার সাথে যুক্ত এবং বিভিন্ন ক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছে তাদের মাধ্যমে যে স্টক এক্সচেঞ্জ সেটা আরও সুবিধাজনক হয়ে পড়ে, যেটা মনে করা হচ্ছে যে টাকা ব্ল্যাক মানি বা টাকা যেটা ফরেন কারেন্সির সাথে এক্সচেঞ্জ করা, সেটা যারা ব্যবসায়ী রয়েছে তাদের সেই অঙ্কটা বা ব্যাংকের ক্ষেত্রে সেই সুবিধাটা আসে, সেই বিষয়টাকে কি কাজে লাগিয়ে এই স্টক এক্সচেঞ্জ করা হয়েছে, এটাই মনে করা হচ্ছে আপাতত। তবে এখনো পর্যন্ত সকাল থেকে তল্লাশি চলছে, ভিতরে ইডির আধিকারিকরা রয়েছে, বাইরে গাড়ি রয়েছে, ভিতরে সিআরপিএফ এর জওয়ানরা মোতায়েন রয়েছে, নিউ আলিপুর থানার পুলিশ এখানে সকাল থেকে রয়েছে, যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হয়, সুষ্ঠুভাবে যাতে তল্লাশি চলে, তদন্ত চলে, সেই স্বার্থেই তারা এখানে রয়েছেন। তবে এখনো পর্যন্ত তদন্ত চলছে, বাইরে থেকে ভিতরে কাউকে ঢোকানোর সময় এখানে এন্ট্রি করা হচ্ছে, সিআরপিএফ থেকে চেকিং হচ্ছে, তারপর ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে, ভিতর থেকে এখনো পর্যন্ত কেউ বাইরে আসেনি। ঠিক ভিতরের অবস্থাটা কি, যতক্ষণ না তারা বাইরে আসছেন ঠিক বোঝা যাচ্ছে না। তবে স্টক এক্সচেঞ্জের জন্যই যে এইখানে আজকে ইডির হানা সেটা একেবারেই স্পষ্ট। প্রবীরদা, আশেপাশে যারা রয়েছেন তারা কি এই বিষয়ে কেউ মুখ খুলেছেন, বা তাদের কাউকে কি দেখতে পাচ্ছ? একেবারে প্রবীরদা, যে বিষয়টা সকাল থেকে এখানে আমরা রয়েছি, প্রায় 8:30-9:30 থেকে আমরা এখানে রয়েছি, এলাকাবাসীর কাউকে বাইরে বেরোতে দেখা যায়নি, অর্থাৎ একটা থমথমে পরিবেশ এই জি ব্লকে। যে রাস্তাটা দেখাতে বলবো, যে হয়তো একজন দুজন বেরোচ্ছে, এই সকালে এখন 10:30 পেরিয়ে 11:00 বাজতে চললো, যে সময় ভিড়, অফিসের ব্যস্ততা থাকে এই নিউ আলিপুর চত্বরে, সেই জায়গায় এই জি ব্লক আজকে পুরো ফাঁকা, অর্থাৎ একটা থমথমে পরিস্থিতি। যে জি ব্লক, তারা এখানকার অধিবাসীরা যে জায়গায় থাকে সেই জায়গায় আজকে ইডির হানা, এখানে তারা হয়তো কল্পনা করতে পারেননি বা এরকম পরিস্থিতি তারা সচরাচর দেখে আসেননি। বাইরে পুলিশ মোতায়েন রয়েছে, সিআরপিএফ এর জওয়ানরা রয়েছে, তবে
আস্তে আস্তে যত বেলা বাড়বে মনে করা হচ্ছে যে এখানের এলাকা স্বাভাবিক হবে, দোকানপাটও খানিকটা বন্ধ রয়েছে, অন্য দিনের মতো স্বাভাবিক নয়। প্রবীরদা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রেক পুরকায়স্থ সঙ্গে, এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।